আছে। রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের বিরুদ্ধে প্রতারণার মামলায় যে রায় দেওয়া হয়েছে তা ষড়যন্ত্রমূলক ও ফরমায়েশি দাবি করে এই রায়ের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এড এরশাদ আলী ইশা, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এড সৈয়দ শাহিন শওকত, গোদাগাড়ী উপজেলা বিএনপির অন্যতম সদস্য ও শিল্পপতি সুলতান উল ইসলাম তারেক প্রমুখ। সমাবেশ থেকে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার নিঃশর্ত স্থায়ী মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবি জানানো হয়। এছাড়াও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক রায়ের প্রতিবাদ জানায় নেতৃবৃন্দ। সরফরাজ নওয়াজ, পদ্মা টাইমস।